Assalamualaikum, welcome back to my channel Fatema's Kitchen in Oman. আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে বাঙালিদের জনপ্রিয় একটি খাবার সরিষা ইলিশ রেসিপি। সরিষা ইলিশ রান্না করার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন আমি মাছগুলো মাখানোর জন্য মশলা রেডি করে নেব। মশলা রেডি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব 2 চা চামচ সরিষা বাটা। সরিষা বাটার সময় আমি 2টা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, তাহলে সরিষাগুলো তিতা হবে না। তারপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন মাছের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব 1টা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিয়েছি। তারপর আমি এখানে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। সরিষা ইলিশে তেলের পরিমাণ বেশি দিলেই খেতে ভালো লাগে, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল অ্যাডজাস্ট করে নেবেন। মাছগুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব। আমি এখানে 1 কাপ পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর চুলায় বসিয়ে দেব রান্না করার জন্য। প্যানটা চুলায় বসিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে চুলা অন করে দিয়েছি। এখন অলরেডি বলক চলে এসেছে, এ পর্যায়ে একবার নেড়েচেড়ে নেব। তারপর আবারও ঢাকনা লাগিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মাছগুলোকে উল্টিয়ে নেব। খুব সাবধানভাবে মাছগুলোকে উল্টিয়ে নিতে হবে যেন ভেঙে না যায়। মাছগুলো উল্টিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রান্না করে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি 3টা কাঁচামরিচ দিয়ে নিলাম মাছখান দিয়ে কেটে। এখন নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিব। আমার রান্না মোটামুটি শেষের দিকে, এখন আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিব, তাহলে কাঁচামরিচের ফ্লেভার ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আর এ পর্যায়ে চুলার ফ্লেম থাকবে হাই হিটে, যেটুকু ঝোল আছে শুকিয়ে তেল ওপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটাই কমে এসেছে এবং তেল ওপরে চলে এসেছে। এখন আমি আরও কিছুক্ষণ এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করে নেব। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তারপর কিছুক্ষণ পর আমি চুলা অফ করে দিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।